আমি কিছুদিন আগে বেগুন গাছের চারা আর লঙ্কার চারা আর এই যে দেখো এখানে টবের মধ্যেই অনেকগুলো ধনে পাতার গাছের যে বীজগুলো হয় সেই বীজগুলো আমি এখানে পুঁতে দিয়েছিলাম মাটির সাথে। তো এই দেখো ছোট ছোট গাছগুলো বেরিয়েছে, বুঝতে পারছো আই থিঙ্ক, এই যে। আর এটা হচ্ছে বেগুন গাছ, আর এটা হচ্ছে লঙ্কা গাছ। এই যে দেখো সাইড থেকে সমস্ত এই যে ছোটো ছোটো বীজ থেকে আস্তে আস্তে চারা বেরোচ্ছে। তো আশা করছি বেশ কিছুদিনের মধ্যেই রেজাল্ট দেখা যাবে। আর এই যে একটা ছোট্ট চন্দ্রমল্লিকার গাছও কিনেছিলাম, তো এখন বেশ কিছু ফুল ফুটেছে, আর এই যে কুঁড়ি থেকে ওই ফুলগুলো ফুটছে। তো যখন ফাইনাল রেজাল্ট কী হয় না হয় দেখাবো। আর এই যে দেখো আমাদের পুঙ্কুসোনা এখানে ঘুমো করছে।